আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে, রুটিন কবে দিবে, কেন অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দেওয়া হচ্ছে না, এর জন্য কিন্তু অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কনফিউজড রয়েছেন এবং কি হতাশার মধ্যে রয়েছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, আপনাদের পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, এমনকি আপনাদের পড়াশোনা হচ্ছে না। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের পরীক্ষার রুটিন কবে দিবে এবং পরীক্ষা কবে হবে। তার আগে আপনাদের কিছু কথা বলে রাখছি, কেননা আপনারা অনেকেই আমাদেরকে বলছেন যে আমাদের কথার পরিবর্তন হচ্ছে, আমরা এক এক সময় এক এক কথা বলছি, যার কারণে অনেকেই আছেন যে আমাদেরকে একটু বাজে মন্তব্য করছেন এবং কমেন্টে এসে বলছেন আমাদেরকে আনসাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদেরকে প্রথমেই বলছি, যদি আপনাদের মনে হয় যে আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে থাকি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে, তাহলে বলবো আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের নিজেরই কথাই ঠিক রাখছে না, সেক্ষেত্রে যাতে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরও আমাদের কথার পরিবর্তন করতে হয়। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু যখন অনার চতুর্থ বর্ষের কমপ্লাপের সময়সীমার যে একটা ডেট দিয়েছিল, তখন কিন্তু তারা কিন্তু এই যে দেখুন স্পষ্ট বলে দিয়েছিল যে 2023 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে অথবা মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু অনার চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষা মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা মার্চ মাসে নেওয়া সম্ভব নয়। তাহলে দেখা যাচ্ছে কিন্তু তাদের যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা কিন্তু আর অবলম্বন করা হচ্ছে না, তারা কিন্তু তাদের সেই সিকোয়েন্সটা ভেঙে যাচ্ছে। যদি তারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এপ্রিল মাসে অথবা মে মাসে নিতে চায়, তাহলে কিন্তু তারা কোন মাসে নিবে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা, এই বিষয়ে কিন্তু তারা কোনো সঠিক সিদ্ধান্ত জানাচ্ছে না। সেক্ষেত্রে তারা যদি সঠিক সিদ্ধান্ত না জানায়, তাহলে সেই সিদ্ধান্তটা আপনাদেরকে কেমন করে আমরা জানাবো বলুন। এখন এক্ষেত্রে দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিস্টেম অবলম্বন করে, যে ধারাবাহিকতা অবলম্বন করে, সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আপনাদের নিকট তথ্য দিয়ে আসি। আমি কিন্তু প্রায় সকল ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিশ্চিত কোনো ডেট কিন্তু কেউই বলতে পারবে না, কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় ধরতে গেলে নিজেরাই তাদের নিশ্চিত ডেট জানে না, কেননা তারা যখনই একটি পরীক্ষা পিছিয়ে দেয় তখন আরও একটি পরীক্ষা পিছিয়ে যায়, আর যার কারণে তারা যদি এই যে বলছে এপ্রিল মাসে অথবা মে মাসে তারা কোনো পরীক্ষা নেবে, কিন্তু এই যে এখন মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা বা যে সকল পরীক্ষা চলমান রয়েছে সেই সকল পরীক্ষা যদি কিছুটা পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু তাদের আর সম্ভব না যে এপ্রিল মাসে গিয়ে এই অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা নেবে, এমনকি তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়া সম্ভব হলো না। তাহলে তারা যদি সিকোয়েন্স অনুযায়ী, ধারাবাহিকতা অনুযায়ী যদি তৃতীয় বর্ষের পর চতুর্থ বর্ষের পরীক্ষা নিতে চায়, তাহলে কিন্তু কোনোভাবেই এপ্রিল এবং মে মাসে চতুর্থ বর্ষের পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাহলে আশা করি বিষয়টি বুঝাইতে পারছি যে তারা নিজেরাই কিন্তু তাদের সেই নিশ্চিত ডেট সম্পর্কে একদম শিওর দিয়ে কোনো কিছু বলতে পারছে না। তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কি বলবো, কি করে বলবো? তো আমরা যখন যে সময় চলমান, এখন যে সিকোয়েন্স রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সেই সিকোয়েন্সের আলোকে আমরা বলতে পারি যে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের পর, এবং এই যে এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে, এই এক দুই সপ্তাহের মধ্যেই আপনাদের রুটিন দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি সেটাও না করে, তাহলে বুঝবেন যে আপনাদের তৃতীয় বর্ষের যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা একদমই হারিয়ে গেছে। তাই আপনাদের জন্য কোনো একটা নতুন সারপ্রাইজ আসতে চলছে, যে সারপ্রাইজে আপনারা বিপদেও পড়তে পারেন, আবার আপনাদের ভালোও হতে পারে, তবে বিপদের সংখ্যাটাই বেশি রয়েছে। তাই আপনাদেরকে বলবো আপনারা পড়াশোনা করতে থাকুন। আপনারা যদি মনে করেন যে আমরা আপনাদের বারবার কথার পরিবর্তন করছি, তাহলে সেটা কিন্তু আপনাদের ভুল ধারণা, কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিকোয়েন্স দেয় আমরা সেই সিকোয়েন্সেই কথা বলি, যে তথ্য দেয় সেই তথ্য অনুযায়ী কথা বলি। তাহলে তারা যদি কথার পরিবর্তন করে, তাহলে আমাদেরও কথার পরিবর্তন করতে হয় আর আপনাদেরকে সেটা মেনে নিতে হয়। তাই আপনারা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেগুলো আপনাদের তারা যা করবে তা আপনাদের মেনেই নিতে হবে। তাই একটা কথাই বলবো, পড়াশোনা করতে থাকুন, তারা যে সিদ্ধান্ত নিয়ে ভালো মনে হয় সেই সিদ্ধান্ত নেবে, আর আপনাদের জীবন যতটা যার যেখানে যায় চলে যাবে, হয়তো কারো জীবনে ভালো কিছু আসবে আর কারো জীবনে হয়তো বা খারাপ, সবকিছুই আপনাদেরকে মেনে নিতে হবে। তো আপনাদের পরীক্ষার সম্ভাবনা কিন্তু এখন ঈদের পরে চলে যাচ্ছে, ঈদের আগে নেওয়া কিন্তু সোটা, যদিও তারা নেয় আপনাদের উপর বিপদ দিয়ে, হয়তো রমজান মাসেও নিতে পারে, তবে এর সম্ভাবনা এখন অনেকটাই কমে গেছে, তবে এখন আপনাদের সম্ভাবনা রয়েছে ঈদের পরে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।